আমি মরবার উপক্রম ইন্দিরা আবাস পাইছি না, কেজি লোন তিনটা লইয়া গড় তুয়াগতান করছি। আমার ছোট ভাই গু মরবার উপক্রম হয়টা নাম উঠে নামটা কাটিয়ে যায়, এর লাগে আমার যুবক ভাই আইন করে কইছি আমরা একটা প্রতিবাদ করি। এই প্রতিবাদ যদি সংযুক্ত হয় না এমএলএ সাহেবরে কইতাম এখানে ফোরটি কিলো আখোয়া প্রকৃত গৃহহীন গরিব হিতাধিকারীদের ভাগ্যে জুটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, অথচ গোপন বোঝাপড়ার মাধ্যমে পিএম আবাস যোজনা পাচ্ছেন বিত্তশালীরা। ওয়েটিং লিস্ট বা সরকারি আবাসের অপেক্ষমান তালিকায় তৈরিতে কারচুপি করা হয়েছে, প্রকৃত গরিবদের নাম বাদ পড়েছে, নাম অন্তর্ভুক্ত করা হয়েছে ধনী এবং বিল্ডিং থাকা ব্যক্তিদের। বিগত দিনে ব্যাপক অনিয়মের চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করেছে কাছাড় জেলার সোনাবাড়িঘাট জিপির জনগণ। ওয়েটিং লিস্টে তদন্তের মাধ্যমে বাদ পড়া প্রকৃত হিতাধিকারীদের নাম অন্তর্ভুক্তির দাবি তুলে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বঞ্চিতরা। আমার গরু ছয় নম্বর গরু, আমার খামগাছ ওরে খাই, আমার গর ধরে কিছু নাই, তারা বিয়াল ঝোঁক করে খাই, ঝোঁক করে খাই। আর আমার আমার তারার নাম নাই, আর তারার অবস্থা দেখুন, ওই জন্য আরো দুইজন মেয়ে অবিবাহিত ছোট ছোট, তারা অরুণোদয় হয় না, প্লাস এখন এই গড় যে তারা গড় একটাও নাই তাহার মতো, তোর হওয়ার একটা বোন কই অধীনস্থ সোনাবাড়িঘাট জিপির ৬ নম্বর ওয়ার্ড ধনেহরি গ্রামের একাংশ বাসিন্দারা পিএম আবাসের হিতাধিকারী তালিকায় কারচুপি করে প্রকৃত হিতাধিকারীদের নাম কর্তন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন। এদিন হতদরিদ্র বেশ কয়েকজন প্রকৃত হিতাধিকারীর বাঁশ বেতের তৈরি ঝুপড়ি ঘর সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছেন বঞ্চিতরা। ক্ষোভ প্রকাশ করে বিক্ষুব্ধরা বলেছেন যে বহু মানুষ একাধিকবার ঘর পেয়েছেন, তাদেরও নাম রয়েছে হিতাধিকারীর তালিকায়। অবিলম্বে তদন্তের মাধ্যমে ৬ নম্বর ওয়ার্ডের হিতাধিকারী তালিকা তদন্তের মাধ্যমে বঞ্চিতদের নাম ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। এ নিয়ে জেলা প্রশাসন ও সোনার বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় বাপির আহমেদ চৌধুরী, হুসেন রাজা লস্কর, ইজাজুল হক চৌধুরী, নাজিম উদ্দিন চৌধুরী, শামসুর উদ্দিন বরফুইয়া, নাজিম উদ্দিন চান্দুমিয়া এবং জাহান উদ্দিন লস্কর সহ অন্যান্যরা। ইদানিং মুহূর্তে একটা লিস্ট আউট হয়েছে, এখানে আস্তা গাঁর সবর নাম আছে। আমি আমার বয়স ৬৪ হয়ে গেছে, আমার তিনটা পরিবার কোনো নাম আয় না, এলকু দেখি বড়রা নাম, আমি মরবার উপক্রম ইন্দিরা আবাস পাইছি না, কেজি লোন তিনটা লইয়া গড় তুয়াগতান করছি। আমার ছোট ভাই গু মরবার উপক্রম হয়টা নাম উঠে নামটা কাটিয়ে যায়, এর লাগে আমার যুবক ভাই আইন করে কইছি আমরা একটা প্রতিবাদ করি। এই প্রতিবাদ যদি সংযুক্ত হয় না এমএলএ সাহেবরে কইতাম এখানে ফোরটি কিলো আখোয়া, এক 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 একজনের মাঝে তিনটা গোখ এনে এটা পর্যালোচনা করুন আপনারা। এটা গরিব মানুষ যারা বাদ পড়ে গেছে তারা লিস্টগুলাকে গ্রান্ট করুন, মঞ্জুর করুন। আপনারা প্র্যাকটিক্যালে দেখুন যারা একবারে পাইছে না গড়, একটাবারে এই বেনিফিশিয়ারিটা পাও বুঝছেন নি, আর যারা এই সম্পর্ক লিস্ট করে বা যোগ করে এটা আমরা জানি না, কে খারাপ করে কোন স্বার্থে করে, কোনো দুশ্মনী করে না বাসার কাম করে এটা আমরা জানি না। যখন এর একটা পঞ্চায়েত ধনীপুর তিনবার করে পঞ্চায়েত, তার কাছে হিন্দু মানুষ আরো বের, তার কাছে কোনো তারতম্য নাই। আমার গ্রামও একটা পঞ্চায়েত একটা মেম্বার একবার দিতে পারে না, সেহাদিন মেহর ভুয়া দুইবার করে মেম্বার কোনো মানে তার উপরে, আর যারা গরিব মানুষ একেবারে পাইছে না। আমরা আজকে সব একত্রিত হওয়ার মেইন উদ্দেশ্য হলো ২০১৮ ইংরেজি আবাস যোজনার একটি লিস্ট এখন বর্তমানে আউট হয়েছে। এই লিস্ট অনুযায়ী গড় দেওয়া হবে আমরা জানতে পারছি। সেই লিস্টের মধ্যে আমাদের সোনাবাড়িঘাট জিপির দনহরি প্রথম খণ্ডের ৬ নম্বর গ্রুপের অনেক দিনমজুরি মানুষ, মানুষের কাজকর্ম করে তারপরে তার প্রাণটা বাঁচায় কিন্তু তার কোনো এই লিস্টে নাম নাই। আমরা কিছু কিছু গুণী জ্ঞানী ব্যক্তিরারে জিজ্ঞাসা করলে তারা কয় এটা কে করছে কারা করছে আমরা জানি না। এখন আমি সম্মানিত সোনাইর বিধায়ক জিআরএস সোনাই বিডিও ডিসি স্যার
সেক্রেটারি ওনার সব আকর্ষণ দৃষ্টি করিয়া বলছি যে আমার গরিব মানুষগুলা যাহাতে মানে তার লিস্টে নামটা ঢুকানি হয়, এটা প্রমাণিত আছে। আমরা সাংবাদিক ভাইয়ের কাছে কয়েকটি ভিডিও দিয়েছি, তারপরেও আরও 20-25টা গড় এইরকম আছে, প্রয়োজন পরে আমরা দেখাবো। আর এটা সুতর্যন্ত করে কে কাহারা লিস্ট করেছে আমরা জানি না, ওটা অতিসত্বর মানে লিস্টটা তর্যন্ত করার লাগিয়া আমি অনুরোধ রাখিয়া। আমার মনে হয় এটা তার বেডরুমও বইয়া এই সমস্ত কাজ করছে, যারা লিস্ট বানাইছে তারা অন্ধ। যদি এটা অন্ধ হয়ে থাকে ডাক্তার দেখানির প্রয়োজন আছে, আর যদি সুস্থ থাকে তারারে আইনের আশ্রয় করা দাবি রাখিয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।